সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমনি নিপু আমার চ্যানেল আপনাকে স্বাগতম। নোকিয়া 105 2024, এই ফোনটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখব ঘেটে ঘাটে এই ফোনটি আগেরকার যে সমস্ত ফোন ছিল সেই সমস্ত ফোনের ধারে কাছে আছে না, তার থেকে একটু হাই করা হয়েছে। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ কেমন, কথার কল কোয়ালিটি কেমন, রিংটোন কেমন এবং বডিটা কেমন ছিল, স্পিকারটা কেমন ছিল, সব বিষয় কিন্তু আজকে ঘেটে ঘাটে দেখব নোকিয়া 105-এর যে ফোনটি আছে সেই ফোনটির। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই কিন্তু আমরা ফোনটির স্পিকেশন দেখে নেব, যেখানে পাচ্ছি ওয়্যারলেস FM রেডিও। এখানে আপনার আপ টু 12 হর্স কথা বলতে পারবেন, 22 স্টান বাই চার্জ থাকবে, 1.18 ইঞ্চ ডিসপ্লে থাকবে, তাছাড়া এলইডি টর্চ, গেমস, তারপর মাইক্রো ইউএসবি, এ সমস্ত তো থাকছেই। চলুন এবার একটু ঘেটে ঘাটে দেখি বক্স কন্টেন্ট কী আছে ফোনটির। প্রথমেই কিন্তু আমরা একটা ওয়ারেন্টি কার্ড এবং একটা ইউজার গাইড পেয়ে যাব ফোনটির বরাবরের মতো, যেটা 1 বছর ওয়ারেন্টি থাকবে। তারপরেই থাকবে একটা মোটামুটি কোয়ালিটির একটা চার্জার, যেটার কেবেলটা মোটামুটি অন্যান্য চার্জার থেকে, নোকিয়ার চার্জার কেবেল বড় হয়, বড়ই পাবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবং এটাও কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি আপনি পাবেন এই চার্জারও। ফোনটির ব্যাটারিটা নিয়ে যদি আলাপ করতে হয় তাহলে বলতে হবে যে বরাবরের মতোই কিন্তু এই ব্যাটারিতেও থাকছে 1000 mAh একটা ব্যাটারি। কোম্পানি এখানে বলেছে যে টানা 12 ঘন্টা আপনি কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে। এখন দেখার পালা যে আসলে কতটা কার্যকরী। টানা 12 ঘন্টা না পারলেও সম্ভবত 8 ঘন্টার মতো কথা বলতে পারবেন। তাছাড়া ফোনটি যদি আপনি চার্জ দিয়ে রেখে দেন, 22 দিন পর ওপেন করলে ফোনটি ওপেন হবে, সেটা কিন্তু কোম্পানি বলেছে, আর নোকিয়া যেটা বলে সেটাই হয়। তাছাড়া ফোনটির যে থিকনেস এই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন এবং প্লাস্টিক বিল্ট হলে কিন্তু যথেষ্ট গ্লসি করা হয়েছে। নোকিয়া 105 106 110 এবারকার কিন্তু একদম সেম মডেল ভাই, হুবহু বোঝার কিন্তু কোনো ক্ষমতা নেই। যাই হোক, আমরা একটু ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু দুটো স্ট্যান্ডার্ড সিম স্লট পেলাম, যেখানে দুটো বড়ই সিম ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটি কিন্তু মেড ইন ফিনল্যান্ডের এবং পারবেন কিন্তু আপনার যে উপরের, এখানে বড় কথা হচ্ছে ফোনটিতে কিন্তু ক্যামেরা কোনো ইউজ করা হয়নি। আগেরকার নোকিয়ার ফোনগুলো অন্তত কিন্তু ক্যামেরা ছিল না, 105-এ এটাও কিন্তু ক্যামেরা নেই, কিন্তু এই ফোনটি কিন্তু আগের ফোন থেকে অনেক স্ট্রং করা হয়েছে। বডিটা কিন্তু দেখলেই বোঝা যায়, বডিটার কোয়ালিটির কিন্তু বেশ চমৎকার ছিল একদম। রেয়ার প্যানেলটাও কিন্তু মোটামুটি স্ট্রং, একটা খাস কাটা আবরণ থাকার কারণে কিন্তু ক্র্যাশ করার সম্ভাবনা একেবারেই নেই। আর আগের যে নোকিয়া ফোনটা ছিল সেটা কিন্তু সাইজ একটু ছোট হলো, এই ফোনটি কিন্তু সাইজে করা হয়েছে একটু বড়। সব মিলিয়ে কিন্তু দেখতেও ইউনিক একটা এবং ড্যাশিং ডিজাইনের একটা ফোন। আপনি চাইলেই কিন্তু ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন। এই ফোনটি কিন্তু অফিসিয়াল প্রাইস মূল্য মাত্র 2500 টাকা করা হয়েছে এই বছর, এবং একদম নিচে কিন্তু একটা 3.5 mm হেডফোন জ্যাক থাকছে, এক থার্ড জ্যাক চার্জিং পোর্ট, যেটা ইউএসবি চার্জার দিয়ে আপনাকে চার্জ করতে হবে এই ফোনটি। এবং এই ফোনটি আপনার ফুল চার্জ করতে কিন্তু প্রায় 1 ঘন্টা 35 মিনিটের মতো চার্জ দিতে হবে। তাছাড়াও ফোনটিতে সিপি ইউজ করা হয়েছে S30+ এবং র্যাম পাচ্ছেন 4 MB, রম পাচ্ছেন 4 MB, কোনো ক্যামেরা পাচ্ছেন না, 1000 mAh ব্যাটারি পাচ্ছেন, সেটার তো আগেও জানেছি। চলুন দেখে নিই আর কী আছে এই ফোনটিতে। ফোনটির হাইট থাকছে 115.07 mm এবং ফোনটির থিকনেস থাকছে কিন্তু 14.45 mm, মানে 14.45 mm, এবং ফোনটির ওয়েট কিন্তু মাত্র 78 গ্রাম ভাই, এত বড় একটা ফোন। তাছাড়া ফোনটি কিন্তু 3টা কালার ভ্যারিয়েন্টে আপনি পেয়ে যাবেন একেবারে অনায়াসে, খুব সুন্দর, বা প্রত্যেকটা কালারই সুন্দর, আপনি যেটা ইচ্ছা সেটাই কিন্তু ইউজ করতে পারেন এই ফোনটির। এই ফোনটিতে কিন্তু ডিসপ্লে ইউজ করা হয়েছে 1.8 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন ছিল 128x160 পিক্সেলের একটা রেজুলেশন। তাছাড়া ফোনটির যে পিক্সেল ডিস্টেন্সি সেটা কিন্তু 114 PPI, এবং এই ফোনটিতে কিন্তু স্ক্রিন রেটিও থাকছে 17.95%। এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনি টানা 12 ঘন্টা কথা বলতে পারবেন, এবং আপনার স্ট্যান্ড বাই চার্জ থাকবে কিন্তু 528 হর্স। তাছাড়া ফোনটিতে 2G 3G 4G সব সিমে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ফোনটির স্টোরেজ নিয়ে কথা বললে বলতে হবে এখানে রম পাচ্ছেন মোট 8 MB। তাছাড়া ফোনটিতে কিন্তু কোনো মাইক্রো HD কার্ড, মানে যেটা মেমোরি কার্ড, সেটা কিন্তু ইউজ করার কোনো সম্ভাবনা নেই বা কোনো অপশন নেই। তাছাড়াও ফোনটিতে কিন্তু GSM টেকনোলজি ইউজ করা হয়েছে, এবং ফোনটিতে GPRS, EDEG এগুলো কিন্তু সাপোর্টেড, এবং ফোনটিতে কিন্তু ব্লুটুথ থাকছে, ফোনটিতে ব্রাউজার থাকছে না কোনো, এবং USB পোর্ট থাকছে যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। এবং ফোনটিতে কিন্তু আপনার গেমস থাকছে, আপনি চাইলেই কিন্তু গেমস খেলতে পারেন অনায়াসে মন পুরিয়ে, কারণ নোকিয়ার গেমস তো নামকরা গেমস ভাই, সাপের গেলা, আরও অনেক খেলা কিন্তু এটার ভিতরে আছে।
তাছাড়া এখানে মাল্টিমিডিয়া যদি আমরা একটু কথা বলি সেখানে কিন্তু আপনার এফএম রেডিও পাবেন এবং লাউড স্পিকার আছে ফোনটিতে অডিও জ্যাক আছে 3.5mm এবং ভিডিও প্লেব্যাক আছে আপনার M4 এবং অডিও প্লেব্যাক ইউজ করতে পারবেন মিউজিক ফরম্যাট MP3 এবং রিনটোন ফরম্যাট মিউজিক রিনটোন এগুলোই কিন্তু আপনার তাছাড়া ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও আছে অনেকেই কিন্তু ফোনে ভাইব্রেশন খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু সুখবর এবং ফোনটির ভিডিও ফরম্যাট M4 সেটা তো আগে জানিসই এবং ইমেজ ফরম্যাট থাকছে GPEG PNG ফোনটি মানুষ কিন্তু ভালোই পছন্দ করেছে গুগল রেটিং থাকছে 10.7/8 এর ডিসপ্লের রেটিং কিন্তু থাকছে 10.8 ডিজাইন 10.10 বাবা ক্যামেরা 10.5 ব্যাটারি কিন্তু থাকছে 10.7 তারপর প্রসেসর থাকছে 10.8 স্টোরেজ থাকছে কিন্তু ভাই একদম 10.7 মাল্টিমিডিয়া 10.8 সব মিলিয়ে ফিচার্স 10.9 গেমিং 10.7 নেটওয়ার্ক থাকছে 10.8 তার মানে এই ফোনটিতে পাচ্ছেন আপনি শক্তিশালী নেটওয়ার্ক যেটা দিয়ে আপনি অনায়াসেই কিন্তু ঘন্টার পর ঘন্টা এবং যুগের পর যুগও কথা বলতে পারবেন অনায়াসেই এবং মাল্টিমিডিয়াও ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই সব মিলিয়ে বলবো ভাই একটা পারফেক্ট ফোন হতে পারে এখন আসল কথা হলো এই ফোনটি যে আপনার কল কোয়ালিটি সেটা কেমন হবে এখন এই আমরা কিন্তু ফিচার ফোন ইউজ করি কল কোয়ালিটি কলের কথা চিন্তা করেই এখন এই নোকিয়া ফোনের যে কল কোয়ালিটি এটা কিন্তু ভাই অ্যাভারেজ টাইপের একটা কল কোয়ালিটি আপনি পাবেন যেটা একেবারে যে হাই সেটাও পাবেন না একেবারে যে লো সেটাও না মোটামুটি এখন কিছু ফোন আছে যে আপনার প্রবলেম হতেই পারে আসার পর দেখা যায় কিছুদিন ইউজ করলে ফোনের প্রবলেম হয় এটার ক্ষেত্রে সেরকম প্রবলেম আশা করি হবে না কারণ নোকিয়া নোকিয়াই হয় এটা নিয়ে আর এক্সট্রা বলার কিছু নেই তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনি রাবার কিপ্যাড পাবেন বরাবরের মতোই এই কিপ্যাডগুলো আলাদা আলাদা হওয়ার কারণে কিন্তু আপনি মোটামুটি প্রত্যেকটা ক্লিকে অনেক মজা ফিল করবেন এবং এই ফোনটির যে মাঝের যে আপনার আইকনিক কিপ্যাডটা আছে এই কিপ্যাডটা একটু প্রবলেমে পড়তে হবে কারণ রাবার হওয়ার কারণে আপনি একটা ক্লিক করলে দেখা যাচ্ছে যে আপনার আর একটা ক্লিক মানে হয়ে যেতেই পারে কিন্তু সাবধানের সহিত ইউজ করতে হবে এই একটা প্রবলেমে কিন্তু এই ফোনটিতে পেলাম যেটা কিপ্যাড এবং কিপ্যাডে কিন্তু সাদা ব্রাইডের একটা আলো পাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু এই কিপ্যাডটার আপনার মূল অপশন যখন আপনি ঢুকতে যাবেন তখন কিন্তু একটু সমস্যা আপনাকে পড়তে হতেই পারে এই ফোনটির তাছাড়া কিন্তু ফোনটির মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল প্রাইস হিসাবে একটু বেশি অন্য অন্য ফোন কিন্তু নোকিয়ার বরাবরই কম ছিল যখন বাজার মূল্য বেশি সেই হিসাবে প্রাইসটা বেশি বলা চলে না সেই হিসাবে ঠিকই আছে কিন্তু আপনার কিপ্যাডটার একটু প্রবলেম আমি এই ফোনটির আপাতত পেলাম তাছাড়া ডিসপ্লে সাইজ বলেন যা বলেন সবই ঠিকঠাকই ছিল নেটওয়ার্ক কোয়ালিটিটাও ভালো পাবেন শুধু কিপ্যাডটা নিচে সব ঠিক আছে কিন্তু কিপ্যাডটার মাঝে বরাবর একটু সমস্যা আপনাকে পড়তে হবে পাচ্ছেন ছোট একটি টসও যেটা দিয়ে আপনি অনায়াসে কিন্তু চলাফেরা করতে পারবেন পথ সব মিলিয়ে এই ছিল আজকের 105-এর মোটামুটি কথাবার্তা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল আসসালামু আলাইকুম